10:30 প্রায় এক ঘন্টার বেশি সময় রয়েছে আমাদের, এতক্ষণ স্টেশন ওয়েট করতে হবে। তো কি আর করার, অনেক আগে চলে আসছি, তো ভর্তি দেখতে থাকুন, এনজয় করে থাকুন। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব বাটন বেশি কথা না বাড়াই, চলুন ভেতরে। আল্লাহ তাআলার রহমতে আমরা বেরিয়েবল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের সীতাকুণ্ডে পৌঁছাতে প্রায় সকাল হয়ে যাবে। রাতের বেলা তো তাই বেশি ভিডিও দেখাতে পারবো না, একদম সীতাকুণ্ড গিয়ে তারপর কথা হবে। চিল হবে, ফিল নিয়ে সব ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন এবং সম্পূর্ণ ব্লগটি উপভোগ করতে থাকুন। সকালে নাস্তা খাওয়ার পর আমরা সীতাকুণ্ড বাজার থেকে বাসে চড়ে কিছু দূর আসার পর আমরা আবার সিএনজি নিয়ে এখন কয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। ঝর্ণা থেকে 2 কিলোমিটার আগে একটি বাজার আছে, সেখানে আমাদের সিএনজি থেকে নামিয়ে দিবে, তারপর আমাদের সেখান থেকে হেঁটে ওই কয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে যেতে হবে। আজকে মোটো ব্লগ হচ্ছে না, যার ফলে বেশি কথা বলতে পারবো না। সব ব্লগটি দেখতে থাকুন, এনজয় করে থাকুন এবং আমাদের সাথে সম্পূর্ণ ব্লগটি উপভোগ করে থাকুন। তো গাইস, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা সামনের দিকে যাব। আর এখানে কয়াছড়া ঝর্ণা যাওয়ার কি সতর্কবাণী দেওয়া আছে, আপনারা সকলে এসে এগুলো পড়ে নেবেন। আমি একটু পিছনে বলছি আর বাকি 4 জন তারা সামনে চলে গিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা আজকে গাইড নিচ্ছি না, এখান থেকে প্রায় মানুষই গাইড নিয়ে নেয় যাতে তাদের রাস্তা চিনতে সুবিধা হয়। আমরা চিন্তা করছি যে আমরা নিজেরাই যাব, আপনাদের প্রয়োজন হলে আপনারা গাইড নিয়ে নিতে পারেন। সো লেটস এনজয়। আর আপনারা যখন যাবেন তখন শর্ট প্যান্ট পরে যাবেন এবং পায়ে অ্যাংলেট পরে যাবেন, কারণ পাহাড়ি রাস্তা অবস্থা খুবই খারাপ হয়ে থাকে আর পানি দিয়ে যেতে হয়, তখন পানিতে পাথর থাকে আর যদি অ্যাংলেট পরা থাকে তাহলে পা পিছলে যায় না, কিন্তু অ্যাংলেট না পরা থাকলে পা পিছলে তখন একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। হে গাইস, আমরা এখন আছি কয়াছড়া ঝর্ণার প্রবেশ পথে। তো এখন আমরা পানি পথে কিছু দূর যাচ্ছি, তো আমার সাথে সাফি ভাই, মাহিন, মিশেল ভাই আর মৃত বসে আমরা যাচ্ছে। সাই ভাই, কি অবস্থা, কেমন এই কেমন লাগতেছে? নাইস, অমায়িক, সেইরকম দৃশ্য যে একবার আসবে এই কথা বলতে পারবে না। নাইস মুভমেন্ট। মাহিন, কি অবস্থা, কেমন লাগতেছে? বিশাল ভাই, অসাম প্লেস, খুব সুন্দর লাগছে। তো গাইস, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, তো আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ব্লগটি উপভোগ করতে থাকুন। ভালোবাসা ছিল নাকি কম কম নাকি আবেগেরই টান টান, বেড়ে হয়ে গেল ভয়, ভয় থেকে শুরু হলো ক্ষয়, ক্ষয় হয়ে গেল পরাজয়, জয় পেয়ে যাবে যেটা হয় সেটা হয় ভালো হয়, আমার গল্পটা ভালো হয়, তবে সব কল্পনাগুলো কালো হয়।
আমাদের অনেক দূর পানি পথ দিয়ে যেতে হবে, আমাদের সাথে গাইড নেই, তাই আমরা পানি পথ দিয়ে এগোচ্ছি। আর সামনে আছে মৃত অব্বু, পেছনে সাফি ভাই, মিশেল ভাই এবং মাহিন, আর ক্যামেরার পেছনে আছি আমি। তো আপনারা সম্পূর্ণ ব্লগকে এনজয় করুন, স্কিপ না করে, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। সবার মিতাবো কেমন লাগতেছে ভাইয়া? পানি খাইছে, খুব ক্লান্ত হয়ে গেছে, অবস্থা শেষ। মিশেল ভাই হাঁটু দিয়ে উঠলো উপরে, তো ব্যাপার না, যাও যাও সামনে যাও। আমি তো কাকারে গাইস, আমরা ঝর্ণা খুব কাছাকাছি চলে আসছি। সামনে ছোট একটি ঝর্ণা, তারপরেই হচ্ছে শেখেশ্বরা ঝর্ণা মেইন পয়েন্ট। পাথরগুলো খুব পিচ্ছিল, যার ফলে ভালো মতো হাঁটা যাচ্ছে না, তবু আপনাদের জন্য ভিডিও করেই যাচ্ছি। তো ছোট ঝর্ণায় গিয়ে একদম দেখা হচ্ছে। এটি ছিল খুয়াঝরা ঝর্ণার 12 নম্বর স্তর, উপরে আরও 11টি স্তর রয়েছে। আমরা নিচ থেকে অনেকটুকু পাহাড় বেয়ে উপরে উঠলাম, এখন আমরা 11 নম্বর স্তরে যাচ্ছি। তো এটি হচ্ছে এই ঝর্ণার মেইন পয়েন্ট। আর যদি উপরে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে তাহলে আমরা উপরে যাওয়ার চেষ্টা করব। মনে হয় যাওয়া যাবে না, কারণ অনেক বৃষ্টি পড়ছে, পাহাড় রাস্তাগুলো কাদায় অবস্থা খারাপ হয়ে আছে। আমরা খুব কাছাকাছি চলে আসছি, ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। ইয়ো গাইস, আমরা অবশ্যই চলে আসছি সেই খুয়াঝরি ঝর্ণা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই খুয়াঝরি ঝর্ণা আসার জন্য, অবশেষে চলে আসতে পারছি। ভিডিওতে দেখতে যতটা সুন্দর, তার আছে হাজার 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 গুণ বেশি সুন্দর সামনে থেকে দেখতে। তো আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসেন এই খুয়াঝরি ঝর্ণার মনোরম পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করতে। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid.
সো গাইস, খয়াচুরি ঝর্ণা আমরা ঘুরে দেখার পর আবার চলে আসছি। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, আর আমরা যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অনেক 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 সুন্দর হচ্ছে এই খয়াচুরি ঝর্ণা। তো আপনারা যদি না আসেন তাহলে হয়তো কখনো বুঝতে পারবেন না, এসে তারপর আপনারা দেখলে বুঝতে পারবেন। আর রাস্তায় মোটামুটি ভালোই কাদা ছিল, যার ফলে একটু সমস্যা হয়েছে, তো ব্যাপার না, এত সুন্দর একটি জায়গা দেখতে আসছি তো একটু বাধা বিপত্তি তো আসবেই। আশা করি খয়াচুরি ঝর্ণার ভিউগুলো আপনাদের কাছে ভালোই লাগছে। সো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আর অনেকগুলো প্লেসে যাবো। সো সেই পর্যন্ত আমাদের সম্পূর্ণ ব্লগটি উপভোগ করতে থাকুন। গাইস, দুপুরে খাওয়া দাওয়ার পর মিরসরাই থেকে আমরা আবার সীতাকুণ্ড বাজার চলে আসি। এখান থেকে সিএনজি নিয়ে এখন আমরা যাচ্ছি উলিয়াখালী সি বিচ। সীতাকুণ্ড থেকে প্রায় 30 মিনিটের মতো সিএনজি দিয়ে যেতে হয়, তারপরে গুলিয়াখালী সি বিচ। আজকের এটাই কি বলবো, মোটু ব্লগ, সিএনজি ব্লগ নাকি ট্রেন ব্লগ, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমরা সকলে গুলিয়াখালী সি বিচের সবুজ গাছপালার মাঝে সমুদ্রের দৃশ্যটি উপভোগ করার জন্য এক্সাইটেড হয়ে আছি। সিএনজি থেকে নামার পর এখন আমরা বোট নিলাম। আর যদি ভাটা থাকতো তাহলে আমাদের হেঁটে যেতে হতো, কারণ ভাটার সময় নিচের মাটি দেখা যায়, এখান থেকে বোট যায় না। কিন্তু এখন জোয়ার চলতেছে, যার ফলে আমরা বোট দিয়ে সহজে যেতে পারতেছি। এখানের দৃশ্যগুলো খুবই জোস, তো আপনারা নৌকার গেছিল গিয়ে দেখুন। ইয়ো গাইস, আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচ। তো আমার সাথে আছে সাবির ভাই, মিতু আপু, মিশেল ভাই এবং মাহিন। তো কি অবস্থা, কেমন লাগতেছে এই সি বিচে? সত্যি কথা বলতে কি, আমি তো পৃথিবীর অনেক জায়গায় ঘুরছি, এই দেশ সেই দেশ, কিসের থাইল্যান্ড, কিসের কক্সবাজার, গুলিয়াখালী সি বিচ অসাধারণ ভাই। এই খয়াচুরি ঝর্ণা বলো নাকি গুলিয়াখালী সি বিচ বলো, দেখা যতগুলো পয়েন্ট দেখছি দেশে বিদেশে, তার মধ্যে গুলিয়াখালী অসাধারণ, অসাধারণ, অসাম। মিতু আপুর কাছে কেমন লাগছে? আপনারা তো বুঝতে পারলেন। আর এখন চলুন এখানে কিছু ভিউ দেখে আসি। আর এখানে জোয়ার শুরু হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে আমাদের এখান থেকে চলে যেতে হবে। তো চলুন বেশি দেরি না করে এখানে কিছু ভিউ দেখে।
গাইস গুলিয়াখালি সিবির উপভোগ করার পর আমরা এখন চলে আসছি। এখন আমরা সরাসরি হোটেলে যাব, তো গিয়ে কিছু রেস্ট নিতে হবে, কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ। গুলিয়াখালি সিবির এত জোশ যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা সকলেই খুব তাড়াতাড়ি চলে আসুন এবং গুলিয়াখালি সিবিরটি উপভোগ করে যান। গাইস আজকে হচ্ছে আমাদের ডে টু, আর ডে টুতে আমাদের চিটাগাং থাকার কথা ছিল, কিন্তু আমরা বাসায় ব্যাক করি, কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমাদের বাসায় ব্যাক করতে হয়। তো আমরা চেয়েছিলাম যে চিটাগাংয়ের দুদিন থেকে আমরা আপনাদের সম্পূর্ণ চিটাগাং এবং সীতাকুণ্ডরি ঘুরে দেখাবো, কিন্তু আমাদের গতকাল সন্ধ্যায় ডিসিশন হয় যে আমরা রাত্রি ট্রেনে এই বাসায় ব্যাক করবো। তো 11:30 একটা ট্রেন ছিল, ওইটাতে আমরা ঢাকা পর্যন্ত আসি, ঢাকা আসতে প্রায় 4:05 বেজে যায়, দেন ঢাকা থেকে আমাদের গাজীপুরে বাসায় আসতে 7:30 মতো বেজে যায়। আসার পর খুব টায়ার্ড ছিলাম, যার ফলে আপনাদের সাথে আর কথা বলতে পারিনি। দেন শাওয়ার দেওয়ার পর নাস্তা না খেয়ে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। তো এখন অলমোস্ট 5:00 বাজে, সারাদিন ঘুমের মধ্যে ছিলাম, ঘুম থেকে উঠে আপনাদের সাথে ক্যামেরার সামনে আসা। তো যদি আপনারা চিটাগাংয়ের পার্ট 2 চান তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে চিটাগাং পার্ট 2 করতে যাব। আর যদি চিটাগাংয়ের পার্ট 2 হয় তাহলে সেটা হবে মোটো ব্লগ। আশা করি আজকের ব্লগটা আপনাদের সকলের কাছে ভালোই লাগছে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ সম্পূর্ণ ব্লগটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।